আমার নবী খুশি, আমার উম্মতেরা কবরে খাইব। পৃথিবীর কোন দলের মানুষ, কোন ধর্মের মানুষ কবরে যায় খাবারের ব্যবস্থা নাই, শুধুমাত্র যারা কালিমাওয়ালা মুসলমান আখেরি নবীর উম্মত তাদের জন্য কবরে খাওয়ার ব্যবস্থা আছে। এই খাবার যেন উম্মতে কবরে যায় পাই। সে কারবালা কোত্থেকে আসলো আসুন দেখি আগে বাড়ি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, সকল মানুষ রাত্রে ঘুমিয়ে থাকে, আমার নবী যেদিন আমার হুজরাই এসে ঘুমায়, আমি দেখেছি একটু সময় ঘুমাইয়া সারা রাত বিনাইয়া বিনাইয়া কান্দে, এমন একটা রাত্র নাই রে যে রাত্রে আমার নবী উম্মতের মায়ায় কাঁদে না। কাঁদতে কাঁদতে রাত্র শেষ হয়ে যায়। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী গভীর রাত্রে বিছানায় দেখি না, ঘরের দরজাটা খোলা, কি হলো, নবী কোথায় গেল, কারণ কি, ব্যাপার কি, না জানি কোনো দুশ্মন এসে নবীকে ধরে নিয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা হুজরাই বসে বিনায়া বিনায়া কান্দতেছে, ফজরের আজান পড়ে গেল, মসজিদে নববী মুসল্লিতে ভরপুর হয়ে গেল। এটাই নবীর শিক্ষা, নবীর আদর্শ ছিল, আজান হবে মুসল্লিরা মসজিদ মসজিদে যাবে, আজান হলো মসজিদে মুসল্লিরা ভর্তি হয়ে গেল, নামাজ পড়াবে কে, রহমতের নবী আসতেছে না। মা খাদিজা কাঁদতেছে, মুসল্লিরা খবর নিচ্ছে ঘরে নবী আছে কিনা। মা খাদিজা জবাব, মা আয়েশা সিদ্দিকা জবাব দিচ্ছে, না না নবীজি হুজরাই নাই, গভীর রাত্রে দরজা খোলা দেখেছি, নবী তো আমাকে কিছুই বলে নাই। আমার নবী আপনার আমার মতো গুনাহগার উম্মতের মায়ায় রে, আমার নবী ঘর থেকে বেরিয়ে কাঁদতেছে, এবার নামাজের সময় পার হয়ে গেলে মুসল্লিরা বলে চলো নবীর তালাশে বেরিয়ে যায়। মুসল্লিরা বেরিয়ে গেল, সেদিন ব্যবসায়ীরা বেরিয়ে যায় দোকান খোলে না, সেদিন যুবকেরা বেরিয়ে যায় কোথাও কাম কাজে যায় না, খেলার মাঠে বাচ্চারা খেলে না, রান্নাঘরে মহিলারা যায় না, এমনকি মার কুলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, মা দুধ খাওয়াইতে চায়, বাচ্চারা জবাব দেয় মা গো দুধ খাবো না গো মা, আগে বলো আমার এতিম নবী কোথায়। সেদিন মদিনার মহিলারা রে নবীর মায়ায় কান্দে, গোপা রান্নাঘরে যায় না, এ রাঙ্গামাটির মা বোনেরা কারাসকে ঘরের বারিন্দায় বসে কান পাতিয়া নবীর আওলাদের কথা শুনতেছ, কারা আরামের ঘুম হারাম করে বসে আছো, আমার মন বলে তোমাদের হাসর হবে মা আয়েশা সিদ্দিকার সাথে। আমার নবী কাঁদতেছে, একেবারে মদিনার শেষ প্রান্তে যাইয়া শেষ যাই পরে কাঁদতে কাঁদতে সারাটা দিন পার হয়ে গেল, আমার নবীর খবর পাওয়া গেল না। সেদিন মদিনার যুবকেরা নবীর তালাশে ঘুরতেছে। আমি আজকে রাঙ্গামাটির মানুষদের উদ্দেশ্যে জানতে চাই, আজকে যদি নবী এইভাবে কাঁদতো দুনিয়ায় থাকতো, নবীজি পাওয়া যায় না, আপনারা নবীর তালাশে যাইতে কে কে রাজি আছেন হাত তুলে দেখা। ওহো মদিনার নবী, মক্কায় তোমার জন্ম, মক্কাবাসী তোমারে মারে, বাংলাদেশে 1400 বছর পর 6,500 কিলোমিটার দূর তোমার ভাগলের হাত তুলে তোমার পক্ষে থাকে, একবার বলুন আল্লাহু আকবার, বলুন হাত যারা নবীর পক্ষে তুলেছেন আমার আল্লাহ আপনাদের হাত দেখছে কিনা, হাত দেখছে, একবার বলুন আল্লাহু আকবার। বাবারা ভাইয়েরা
আমার নবী কান্দে, সারা দিন পার হয়ে গেল, রাত্র পার হয়ে গেল, দুই দিন পার হয়ে গেল, রাত্র পার হয়ে গেল, তিন দিন যেদিন পার হইয়া যায়, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, কারো দোকান সেদিন খুলে না, খেলার মাঠে কেউ যায় না, ব্যবসা বাণিজ্যে কেউ যায় না, আমার নবীর ব্যথায় শুধু কান্দে। তিন দিন যেদিন পার হয়ে যাবে, আবু বকর ওমর দুইজন এতিমের মতো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, পাগলের মতো দৌড়াই, যাইতে যাইতে মদিনার শেষ প্রান্তে এক জাক রাখাল খেজুর বাগানের ভিতরে বসে কি যেন পরামর্শ করছেন, ডাকছেন আবু বকর ওমর দুইজনে মিলে, ও রাখালেরা তোমরা এই খেজুর বাগানে বসে কি যেন ভাবছো জানতে চাই, তোমরা কোত্থেকে আসছো পরিচয় দাও, পরিচয় দিচ্ছে আবু বকর, পরিচয় দিচ্ছে ওমর, আমরা মদিনার শহর থেকে আসছি, শহরের মেহমান, আমার নাম আবু বকর, সঙ্গে আছে ওমর, আজকে তিন দিন হলো রে রাখালেরা আমার মায়ার নবীরে পাই না, ওমর বলছে রে রাখালেরা আমি উমর তোর বাড়ি লইয়া গিয়েছিলাম নবীজির মাথা কাটার জন্য, আল্লাহর কসম নবীর সুন্দর চেহারা দেখে আমি উমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আজকে তিন দিন হলো এই নবীর সুন্দর চেহারা দেখি না, আমি উমরের কলিজা মানে না, একটা রাখাল দাঁড়িয়ে বলছে আবু বকর ওমর দুইজনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি, রে আবু বকর ওমর তিন দিনের কথা আবু বকর বলেছ, সুন্দরের কথা ওমর বলেছ, ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো আজকে তিন দিন হলো একটা সোনার পুতুল, আবু বকর রে সোনার পুতুল পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো আজকে তিন দিন হলো সেজদাই পরে উম্মতি উম্মতি বলে কান্দতেছে, আবু বকর ওমর দুইজন দৌড়াইয়া যাইতে চাইলে রাখালেরা বাধা দেয়, এরে আবু বকর দৌড়াইয়া যাইতে চাইলে বাধা দেয় রাখালেরা, এরে আবু বকর ওমর তোমরা যেও না, যাওয়ার আগে কথা দাও, ইনি যদি তোমাদের নবী হয়ে থাকে অনুরোধ করি হাতে ধরি পায়ে ধরি, এই লোকটাকে এখান থেকে উঠাইয়া মদিনায় লয়ে যায়ও, আজকে তিন দিন হলো লোকটা উম্মতের মায়ায় কান্দে রে, আমাদের বেড়া বকরি দুম্বাগুলো ওই লোকটার মায়ায় পড়ে চারপাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, ঘাস পানি খায় না, আবু বকর ওমর একজন আর একজনের দিকে তাকাইয়া তাকাইয়া দেখে, যার মায়ায় বেড়া বকরি দুম্বা পশু পাখিরা কান্দে, আমাদের মায়ার নবী সারা কেউ না, একটা দৌড় দিয়া যাইয়া দেখে নবীজি এখনো সেজদাই পরে কান্দতেছে, আবু বকর ডাকে ওমর ওমর রে, তাকাইয়া দেখ রে ওমর যেই সুন্দর নবীর চেহারা দেখে কালিমা পড়েছিলে, উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে নবীর চেহারা মলিন হয়ে গেছে।